আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদ্দায়ী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মন্ডলী, এই মুহূর্তে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক মন্ডলী, আজকে আমাদের ব্যাডমিন্টনের খেলা শুরু হয়েছে 7টায়। তো 7টা থেকেই খেলা উদ্বোধন হয়েছে, আমি 7:30টায় জয়েন করেছি আরেকটু আগে। তো এখন দুটো ইভেন্ট খেলেছি। এই যে গিটার আমাদের আলমগীর স্যার, ওনার সাথে দুটো ইভেন্ট খেলে একটিতে পরাজিত হয়েছি আর একটাতে বিজয়ী হয়েছি। তো আগেরটাও একটুর জন্যই 14-15, পরেরটাও আমরা এগিয়ে আছি। তো খেলাটা এমন ছিল যে প্রথম গেমে হেরেছি আমরা 14, ওনারা ছিলেন 10। তো 10 থেকে যে একেবারে ডাইরেক্ট গোল দিয়ে দিল, সুতরাং আমরা হেরে গেলাম। তো এটা ব্যাড লাক, আনফর্চুনেট বলতে হয়। তো উই আর আনফর্চুনেট ভেরি মাচ দ্যাট আই ক্যান ডেসক্রাইব ইট ইন ওয়ার্ডস গাইজ। তো পরাজিত হওয়া মানে কি ইন্সপাইরেশন পাওয়া, আরো ভালো করতে হবে, এরকম একটা ইন্সপাইরেশন আসলো। তাই এই যে স্যারে বললো খুব সুন্দর যে আমাদের সৈয়দ স্যার, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, আমরা এটাও মানি এবং শিক্ষার্থীদেরও বলে থাকি। তো একবার ফেল করলে বারবার চেষ্টা করতে হবে জয়ের লক্ষ্যে। তো আমরা চেষ্টা করে পরের ধাপে জয়ী হয়েছি, একটু টাইম লেগেছে। তো দর্শক মন্ডলী, আজকে একটা বিশেষ গুণীজনের সাথে পরিচয় করিয়ে দিব। আজকে খেলায় প্রথম আসছেন তো আমাদের প্রাক্তন কলিগ, বর্তমান হাসিবাই স্কুলের প্রধান শিক্ষক আজকে আসেন, এই যে আসাদুজ্জামান স্যার। তো আজকে উনি এসে আমাদের এই ক্রীড়াঙ্গনকে অলঙ্কৃত করেছেন, খুশি হয়েছি। তো এই যে মেহেদি স্যার মিষ্টি নিয়ে আসছে, এই যে মেহেদি স্যার, মিষ্টি বিতরণ হবে আজকে, মিষ্টি খাওয়ার ধুম পড়বে। তো আজকে যারা যারা আছে, আরেকটি কথা বলে নিই, খেলা শেষ হলে খেলার পরপরই ঘামকে মুছে ফেলতে হবে। আমি ঘামকে মুছে ফেলার জন্য গামছা ব্যবহার করছি। তার একটা বিষয় বলি, তো এই যে এখানে যে মিষ্টি আসছে, নানা ধরনের মিষ্টি, আলমগীর স্যার আছেন, আসাদুজ্জামান স্যার আছেন, মেহেদি স্যার, এই যে পাশে আছে শরীফ স্যার। তো আজকে আমরা পার্টনার খেলেছি, শরীফ স্যার খুব ভালো খেলেন আর উনি ওয়াইজ ডিসিশন মেকার, কারণ শর্ট লেন্থের বলগুলো ভালো মারতে পারেন। তো আমি একেবারে খেলার মাঠে নিয়ে যাচ্ছি আপনাদের, এই যে খেলার মাঠ। তো এই যে এখানে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের সিনিয়র শিক্ষক আতাউর রহমান স্যার, এইদিকে ফিরি। এই যে আতাউর রহমান স্যার, লাল জার্সি পরিহিত, আজকে ওনারা এক খেলায় জিতেছেন আর একটা হেরেছেন, আমার প্রতিপক্ষ ছিলেন উনি। তো যাই হোক, খুব ভালো খেলেন, খেলার ইম্প্রুভমেন্ট ভালো। তো ডায়াবেটিক্স এর বটিকা হিসাবে উনি এই খেলাকে ধরে নিয়েছেন। এই যে মিলন স্যার, শর্ট লেন্থের বল, অর্থাৎ নেটে বল ছাড়াটাকে উনি খুব প্রিফার করেন এবং খুব কৌশলী প্লেয়ার। ও পাশে রয়েছে এই যে মুকুল স্যার, আর এই পাশে একজন নাই, আরেকজন আছেন, আরেকজন হলো এই যে আলামিন স্যার, আরেকজন নাই, ঠিক আছে। এই হলো উনি ডায়াবেটিক স্পেশাল, মিষ্টি খাওয়া হালাল, যারা ডায়াবেটিক স্পেশাল তাদের মিষ্টি খেতে হয়। যে মুকুল স্যার মিষ্টি মিষ্টি পছন্দ না, আজকে 4টা খেয়েছে মিষ্টি। তো এই হলো অবস্থা। তো দর্শক মন্ডলী, আজকে খেলার প্রাঙ্গণ থেকে ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের খুব শীঘ্রই টুর্নামেন্ট শুরু হবে, তো টুর্নামেন্টের এটা জানাবো। এই যে পাশে সৈয়দ স্যার আছেন, প্রস্তুতি নিচ্ছেন গেমসে। হ্যালো, তো বাম হাতি হিটার, তো বল বোঝা দেয় কোন দিকে যাবে এটা বোঝা যায় না, কিন্তু খুব কৌশলী প্লেয়ার, ভালো খেলে। তো এই বছর কার সাথে জুটি পড়বে এটা এখনো বলা যাচ্ছে না, লটারির মাধ্যমে হয়ে থাকে। তো দর্শক মন্ডলী, আজকে এই খেলার মাঠ থেকে এ পর্যন্তই, এখন মিষ্টি খাবো। এই যে মিষ্টি আসছে, জি স্যার, এই যে মিষ্টি আসছে, এই যে মিষ্টি মিষ্টি খাওয়ার ধুম পড়েছে, সবাই মিষ্টি খাবে, আমি একটা মিষ্টি খাবো, এর বেশি খাওয়া যাবে না। তো দর্শক মন্ডলী, আজকের খেলার মাঠ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত খেলাধুলা করবেন। জি স্যার, হ্যাঁ, ওকে, শুভরাত্রি।
সবাই মিলে একদিন রিপোর্টিং।